আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, যখন একজন ব্যক্তি তার সারাদিনে কেবল আল্লাহর ব্যাপারে কনসার্ন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল প্রয়োজন পূরণ করে দেবেন এবং তার সব দুশ্চিন্তাগুলো দূর করে দেবেন। তিনি বান্দার অন্তরে খালি করে দিবেন, সেখানে শুধু তার প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার জন্য সচেষ্ট থাকবেন। তার মুখের জড়তা দূর করে দিবেন, যেন সে মুখ খুলে আল্লাহ জিকির করতে পারে এবং তার সকল কার্যক্রম শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনেই করতে পারে। কিন্তু যখন একজন লোক তার সারাটা দিন কেবল দুনিয়া নিয়ে উদ্বিগ্ন থাকে, কেবল দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে, আল্লাহ তাআলা তার জীবনে দুঃখ দুর্দশা হতাশা উৎকণ্ঠা বাড়িয়ে দিবেন। তিনি তাকে এমন জিনিসে ঘোরপেঁচ খাওয়াবেন যাতে তার অন্তরে যে জায়গাগুলো আল্লাহর প্রতি ভালোবাসা পরিপূর্ণ থাকার কথা ছিল সেটা দুনিয়ার জন্য দখল করে নেয়। সে তার জিহ্বাকে আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যবহার করবে। সে তার মেধা এবং শক্তিকে মানুষের আনুগত্যে এবং মানুষের সন্তুষ্টি, যেটা কিনা সেবার উদ্দেশ্যে, ব্যবহার করবে। সে কঠিন সংগ্রাম করবে, পরিশ্রম করবে, পরিশ্রমী হয়ে জন্তু জানোয়ারের মতন আল্লাহর ভিন্ন অন্য কোনো কাউকে খুশি করার জন্য সচেষ্ট হয়ে থাকবে। এই জন্য প্রিয় দিনী ভাই বোনরা, মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য, আর যে ব্যক্তি আল্লাহকে সত্যিকারভাবে মান্য করবে না, ভালোবেসে তার প্রকৃত বান্দা হতে চাইবে না, আল্লাহ তার অন্তরে ভিন্নভাবে যে কোনো সৃষ্টির দাসত্ব চাপিয়ে দিবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তাই বলছেন, যে ব্যক্তি আল্লাহর শরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই, অতঃপর সেই হয়ে যায় তার সঙ্গী। সুতরাং আপনারা তাহলে বুঝতে পারছেন, যখন আপনারা আল্লাহর শরণ থেকে মন ফিরিয়ে নেবেন, আপনারা আল্লাহর অবাধ্য হবেন, তখন আপনার জন্য একজন শয়তান নিযুক্ত করে দেওয়া হবে। এমনিতেই শয়তান আপনার পিছে থাকেই, কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেন একটি শয়তান যে সবসময় আপনাকে খারাপ কাজ করিয়ে দিতে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।